2018 সালের অক্টোবরের দিকে আমাদের কামরুল হাসান খান ভাই আমাকে একদিন বললেন ফোন করে যে তার বন্ধু মোহাম্মদ কাইয়ুম একটি ফিল্ম বানাবে, সেই জন্য একজন অভিনেত্রী দরকার, আমি যেন তার সাথে দেখা করি। তারপর আমি কাইয়ুমের সাথে দেখা করতে গেলাম পাবলিক লাইব্রেরিতে। উনি আমাকে স্ক্রিপ্টটা দিলেন, উনি আমাকে বললেন যেটা হাওড় অঞ্চলের একের প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে একটি সিনেমা বানাতে যাচ্ছেন উনি, আমি যেন স্ক্রিপ্টটা পড়ি। তারপর আমি স্ক্রিপ্টটা পড়লাম এবং আমার স্ক্রিপ্টটা পড়ে মনে হলো যে এই স্ক্রিপ্টে যদি 70%ও কেউ বানাতে পারে তাহলে এটা একটা অসাধারণ কাজ হতে পারে। আমি খুবই উৎসাহী হয়ে গেলাম ফিল্মটার ব্যাপারে এবং আমি সার্বিকভাবেই এই ফিল্মের সাথে জড়িত হয়ে গেলাম। তারপর আমরা সম্ভবত 2019-এর এপ্রিল মাসের আমরা প্রথম শ্যুট করা শুরু করলাম, সাতই এপ্রিল এই দুই দিন আমরা প্রথম শ্যুট করলাম। প্রথম আমাদের মানিকগঞ্জের দিকে শ্যুট হয়েছিল, তারপর মানে দুই দিন, এরপর থেকে আমরা সুনামগঞ্জে। এরপর এই গত 3.5 বছরে আমরা প্রায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রায় 7-8 বার মানে যাওয়া হয়েছে, সবাই 7-8 বার যায়নি, কেউ 5 বার গেছে, কেউ 6 বার গেছে, এভাবে আমরা শ্যুটটা করেছি। আমাদের এক এক মানে প্রতিবার আমরা যখন যাই আমাদের জার্নিটা আলাদা হতো, কোনো সময় জার্নি বাই বোট, কোনো সময় টেম্পো, কারণ হচ্ছে গিয়ে কখনো পানি থাকতো কখনো পানি থাকতো না, বর্ষাকালে যাওয়া আসা করার খুব সুবিধা ছিল। আর আমরা ওখানে হাওড় বিলাস বলে একটি জায়গায় ছিলাম, এখনও ওই জায়গাটা আমাদের খুব নস্টালজিক করে দেয়, খুব খুব সুইট একটা জায়গা। অনেক সমস্যা ছিল হাওড় অঞ্চলে, স্বাভাবিকভাবে আমরা এখানে যে সমস্যাগুলো দেখিয়েছি এই ফিল্মে সেই সমস্যাগুলো ওখানে ওই জায়গায় যারা থাকে সবার জন্য, তো সেই সমস্যাগুলো থাকা সত্ত্বেও প্রাকৃতিক পরিবেশ সহ সব কিছু মিলিয়ে আমরা খুবই এনজয় করেছি। কাজটা কষ্টসাধ্য নিঃসন্দেহে, যে কোনো ফিল্মই কষ্টসাধ্য, আর যেহেতু এরকম একটি দুর্গম জায়গায় গিয়ে এতবার গিয়ে আমরা কাজটা করেছি, কিন্তু আমাদের প্রি প্রোডাকশনটা আমাদের ডিরেক্টর অত্যন্ত ভালো করেছেন, যে ওনার খুব প্ল্যানটা খুব সুন্দর করে প্ল্যান করা থাকতো সব কাজ, এবং মোটামুটি সব কিছুই প্ল্যান মোতাবেকই হতো, কারণ উনি 20 বছর এই জায়গাটায় মানে যাওয়া আসা করে এখানকার প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে এখানকার সামাজিক এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয়গুলো ওনার আয়ত্তের মধ্যে ছিল। উনি যখন ভাবতেন যে এখন বৃষ্টি হবে দেখা যেত যে মোটামুটি ওই রকম সময় কাছাকাছি সময় বৃষ্টি হচ্ছে, কারণ উনি এত বেশি অভ্যস্ত ছিল ওই জায়গাটার সাথে। আর ওখানকার মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, ওনারা বুঝতে পারছিল যে ওনাদের জীবন নিয়ে আমরা মানে পোর্ট্রেট করছি, তো সেই সহযোগিতাটাও আমরা পেয়েছি। আমরা যারা অভিনয় করেছি আমরা খুব যে ওখানে মানে আগে খুব গ্রুমিং করেছি ব্যাপারটা তা হয়নি, কিন্তু আমাদের একটা মনস্তাত্ত্বিক একটা গ্রুমিং হয়েছিল, আমরা সরাসরি ওখানে গিয়েই কয়েকবার রিহার্সাল করে নিয়েছি। কিন্তু তার আগে কাইয়ুম ভাই আমাদের সাথে বিভিন্ন সময় বসেছিলেন বিভিন্ন জায়গায়, উনি আমাদের ওনাদের ওই এরিয়ার কীভাবে মানুষ জীবনযাপন করে তাদের অর্থনৈতিক অবস্থা এই বিষয়গুলো প্রচুর ব্যাখ্যা করতেন, এবং আমরা প্রতি মুহূর্তে খুব মানে জানতাম তো হাওড় অঞ্চলের জীবনযাপন সম্পর্কে একটু তো ধারণা ছিল, কিন্তু তারপরেও মানে ওনার কথাগুলো আমাদেরকে আরও বেশি ওই জায়গাটা সম্পর্কে আরও বেশি ভাবাতো। তা আমি তখন ভাবার চেষ্টা করতাম যে আসলে আমি যদি ওই অঞ্চলের একটা নারী হতাম যার স্বামী এভাবে মারা গেছে, শ্বশুর আছে, দুটো বাচ্চা আছে, আমি কী করতাম, বা আমার অর্থনৈতিক অবস্থা যদি এরকম হতো। এবং তারপর ওখানে গিয়ে আমি দীর্ঘ সময় ওখানকার মহিলাদেরকে খুব অবজার্ভ করেছি, তারাও আমাকে অনেক সহযোগিতা করেছে, একদম শাড়ি পরা থেকে শুরু করে হাঁটা চলা এই জিনিসগুলো, এবং ভাষা হাওড় অঞ্চলের একটা জিনিস খুব মানে মজার, আমরা যদি ভুল করি ভাষায় ওনাদের একটু ইগোতে লাগে, ওনারা এটা আমাদেরকে ধরিয়ে দেয় যে না আমাদের ভাষা ভুল করা যাবে না, আমাদেরকে যখন দেখাচ্ছেন তখন ভালো করে দেখাতে হবে। তো সেই জায়গাটা আমরা অনেক হেল্প পেয়েছি ওনাদের কাছ থেকে। আমার চরিত্রটা ছিল রূপুর মা, একজন সংগ্রামী নারী। সংগ্রামী নারী বলতে হাওড় অঞ্চলে একজন বিধবা কৃষিজীবী, সেই
সেই পরিবেশের থেকে একটি মানুষের জীবন সংগ্রাম, তার দুটি সন্তানকে নিয়ে, তার মধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সন্তানকে সে হারায়, সব কিছু মিলিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটি মহিলা যায়। আমি সেইটার চেষ্টা করেছি আমার অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার, জানি না কত পেরেছি, কিন্তু আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করেছি। এই ফিল্মটা পুরোটা রিয়েলিস্টিক, এখানে কোনো একটি প্রাকৃতিক, যত এখানে প্রকৃতি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই ফিল্মে, পুরাপক্ষে শূন্য ওরা ফিল্মের সবচেয়ে বড় নায়ক প্রকৃতি। তো সেই প্রকৃতিকে ধরার ক্ষেত্রে অসম্ভব সততা পরিচয় দিয়েছেন আমাদের ডিরেক্টর। উনি একটাও কোনো স্টক ফুটেজ নেই এখানে, উনি এমনও হয়েছে যে একটা নদীর ভাঙন দেখানোর জন্য উনি একটা বছর অপেক্ষা করেছেন, এবং আমরা আমাদের 3.5 বছর লেগেছে এই কারণে যে আমরা হয়তো এক বর্ষায় একটা জিনিস পাইনি, সেটার জন্য আমাদের আরেক বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তো আমি দর্শককে বলবো এটা যথেষ্ট কষ্টকর কাজ হচ্ছে, একটা দায়িত্বপূর্ণ কাজ বলে মনে করি আমরা, যে আমরা মনে করি একটি দায়িত্বের জায়গা থেকে এই ফিল্মটি বানানো হয়েছে। আপনারা মাত্র 2 ঘন্টার ফিল্ম, এই 2 ঘন্টার ফিল্মটি দেখে আপনারাও আপনাদের দায়িত্বটি পালন করতে পারেন। এখানে আমি আপনাদের ঠিক অনুরোধও করতে চাই না, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ধন্যবাদ।